بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা নবী আবাদা এক্সট্রা মনি বোন জিগিস করছিলেন যে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি সম্মানিত বোন মাসালাটাকে একটু বিস্তারিত কিছু কথা বলা লাগবে মহান আল্লাহ সুবহান তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক না নুন আর মোহানাল্লা বলেন তোমাদের সন্তানদেরকে তোমরা দারিদ্র ভয়ে দারিদ্রের ভয়ে হত্যা করো না তোমরা তোমাদের সন্তানদেরকে দরিদ্র হয়ে যাবে এ ভয়ে তোমরা হত্যা করো না কারণ তাদেরকে ও তোমাদেরকে আমি রুজি দিয়ে থাকি এরপরে মোহনাল্লা বলছেন তাদের হত্যা করা মহাপাপ তাদের হত্যা করা মহাপাপ আল্লাহ বললেন যে তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে তোমরা দরিদ্র হয়ে যাবে বা খেতে পাবে না এই ভয়ে তোমরা হত্যা করো না কারণ আমি তাদেরকেও রিজিক দিই তোমাদেরকেও দিই আর তাদেরকে যদি তোমরা হত্যা করো তাহলে এটা মহাপাপ যে সময় তো বোন এ মর্মে অন্য হাদিসে স্পষ্ট হাদিস রয়েছে ইমাম বোখারি রাহিমুল্লাহ হাদিস নেছেন যে আল্লাহ রসুল সাল্লামকে বড়ো পাপ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে বড়ো পাপ হলো যে আল্লাহ সুহান তোমাকে সৃষ্টি করছে অথচ তার সাথে তোমরা শেরিক করছো এটা একটা বড় পাপ তারপরে তিনি বলেছেন যে বড়ো পাপের ভিতরে যে আপনার নিকটতীয় কেউ রয়েছে তো নিকটীয় স্ত্রীর সাথে যে না করা এটা একটা বড় পাপ মানে আপনার বাড়ি বাড়ি পুরুষ মানুষ তার বা করতেও কেউ আর আছে তার সাথে যে না করা এটাও বড়ো পাপের ভিতরে আল্লাহ সাল্লাম বললেন এরপরে যে যে তুমি তোমার সন্তানকে তুমি তোমার আন্তাক্তোলা ওলা তাকা খসিয়তা আইয়মা আঁকা আইত এমা আঁকা তার মানে হাদিসের ভাষাটা এইভাবে আর কি একটু এদিক হতে পারে যে বিষয় হলো যে আর একটা বিষয় বললে যে তোমার সন্তানকে তুমি হত্যা করবে তোমার সন্তানকে তুমি হত্যা করবে এ ভয়ে যে তোমার সাথে তোমার সন্তান খাবে তোমার সাথে তোমার সন্তান খাবে এ ভয়ে তোমরা তুমি যদি হত্যা করো তাহলে এটাও বড়ো পাপ তাই বড়ো পাপের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে হাদিস স্পষ্ট হাদিস ওই হাদিস ইমাম রহমাল্লাহ নিয়ে এসছেন অন্য অন্য গ্রন্থেও এসেছে তো যে বড়ো সেরেক করা সেরেকি করা বড়ো পাপ এবং আপনার নিকট স্ত্রীর সাথে জেনা করা বড়ো পাপ বললেন আল্লাহ রসুল্লাহামের হাদিসে এবং তোমার সন্তানকে তুমি হত্যা করবে যে তোমার সাথে খাবে রিজিকের ভয়ে এটাও বড় পাপ বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জি এরপরে যে আমরা জানি যে ইমাম আলবানি রহমাল্লাহ তার সিলসিলা সোহা গ্রন্থ একটি হাদিস নিয়ে যেখানে বলা হচ্ছে যে মা বোনদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে ছেলেরা তো জান্নাত পাবে তার ভিতরে মা বোনদের কথা তিনি বলছেন তারাও জান্নাত পাবে তাদের ভিতরে একটা কথা উল্লেখ করেছেন হাদিসটি সহি অনেক কথার ভিতরে একটি কথা যে যে মা বেশি সন্তান দান যে মা বেশি সন্তান জন্মদানকারী মা জান্নাতে যাবে বেশি সন্তান জন্মদানকারী মা জান্নাতে যাবে তার মানে বেশি সন্তান যে মা জন্ম দেয় আল্লাহ স্মাত আল্লাহ যার মাধ্যমে তার মানে বেহে সন্তান যার মাধ্যমে আসে যে যে মা বেশি সন্তান জন্মদানকারী মা সেও জান্নাতে যাবে সেও জান্নাতে যাবে এই হাদিসটিও ইমাম আলবাণী রহমাল্লাহ তার সিলেসিলা সহায় গ্রন্থে নিয়ে এসছেন এবং আমরা অন্য হাদিস দ্বারা জানি যে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা তোমরা তোমাদের সন্তান বৃদ্ধি করো তার মানে বেশি আমার উম্মত বেশি হলে বেশি হলে আমি সেটা আমার কাছে কারণ এটা একটা গৌরবের কারণ যে আমার সন্তান কারণ আমার উন্মত বেশি হবে তাই এই হাদিসটি সুই হাদিস এবং অন্য হাদিসে স্পষ্ট হাদিস যে আপনার বেহ সন্তানের কারণে স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহাবত সৃষ্টি হয় এবং যে স্ত্রী যে স্ত্রী তার স্বামী যদি রাগ করে আর তার হাত ধরে স্ত্রী যদি বলে যতক্ষণ পর্যন্ত তুমি না খানা তুমি না আমার প্রতি সন্তুষ্ট হবে তো ততক্ষণ পর্যন্ত আমার মুখে আমি কোনো খাবার আহরণ করবো না হাদিসটি ইমাম ইমামালবানি রহমেল তার সিলসিলা সহায়ক্রন্থে হ্যাঁ দৃষ্টি নিয়ে তো যে বিষয়টা হলো যে আমরা সন্তান সন্ততির ক্ষেত্রে আমরা সন্তানকে হত্যা করবো না খাওয়ার ভয়ে জি আমরা বেশিরভাগই আজকে বলেন ও আলেম ওলামা বলেন হাজি বলেন মুন্সি বলেন গাজী বলেন আর যে কেউ হোক এখন বর্তমানে আমরা এ বিষয়গুলো আমরা করি যে আমাদের একটি সন্তান হলে যথেষ্ট দুইটি সন্তান যথেষ্ট একটি হলে আরও ভালো না হলে আরও ভালো মানে যদি আমরা কথাটা বলি না এমন যেন আমাদের হয়েছে আবার যখন হয় না সন্তান তখন দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সমস্যায় জন্য আমরা বিভিন্ন জায়গাতে দৌড়িয়ে বেড়াই বা আর কিছু করি তাই যে বিষয়টি হলো জি বোন বোন জিজ্ঞেস করছিলেন যে যদি কারোর সমস্যা হয় একটা সন্তানের পরে আর সন্তান তো এক্ষেত্রে কি যে সময় তো বোন এখন আপনার আসি ক্ষেত্রে ওলা ওলামা যা বলছেন ওলা মাসন্নাদের থেকে যা পেয়েছি তিনি বলছেন যে আপনার একটা সন্তান হলো সন্তানটা যদি দেখা যায় একটা সন্তান আর একটা সন্তান হয়ে যাবে তাহলে দুইটি সন্তান আপনার জন্য কষ্ট হয়ে যাবে পালন করা তাই ওলা ওলামা সুন্নাগণ বলছেন যে একই সে বন্ধ করবে না তবে হ্যাঁ আপনার সন্তানটা আড়াই বছর যদি বয়স হওয়া পর্যন্ত আপনি কোনো ব্যবস্থা নিতে পারেন এভাবে ওলামা সুন্না গগন বলছেন তবে একবারই এক বন্ধ করে দিবেন এটি করলে এটা সম্পূর্ণ শরীয়তে হারাম তাই আপনার একটা সন্তান সন্তান ছোটো হয়ে আসে ধরো এক বছর আবার একটা সন্তান এই মুহূর্তে চলে আসলে হয়তো আপনার কষ্ট হবে এই জন্য ওলামা সুন্না গণ এভাবে বলছেন যে মায়ের যদি ক্ষতি হয় মায়ের সুস্থতা মায়ের যদি সমস্যা হয় যে সে পারছে না তাহলে তার যদি কষ্ট হয় তাহলে ক্ষেত্রে। তাহলে আপনি একটা ব্যবস্থা নিয়ে হয়তো আপনার বাচ্চাটার দুই বছর বয়স হলো বা বছর হলো তারপর আপনি নিবেন এই পর্যন্ত ওলামা নাগন বলছেন যে এইভাবে তারা এই ব্যবস্থাটা নিতে পারে কিন্তু একেবারেই বন্ধ এটা করা যাবে না একেবারে বন্ধ এটা করা যাবে না এভাবে অনেক ওলামা আসন্না এভাবে ফতোয়া দেন তাই একিবারই একবারই যে বন্ধ এটা শরীয়তে সম্পূর্ণ হারাম এবং যদি আপনার শরীরের কারণে আপনার সমস্যার কারণে দুই বছর বাচ্চাটার বয়স দুই বছর বা আড়াই বছর হওয়া পর্যন্ত যদি আপনি কোনো ব্যবস্থা নেন তাহলে ওলামা আসুন নাগন অনেকে বলছেন যে সেক্ষেত্রে তারা এটা ব্যবস্থা নিতে পারে আলাম অল্লা আলম সুবাহানকালদিকা আসাদুল্লাহ ইলাহিল্লাহ আন্তা ও আতুবিলাইক